नमस्कार बंधुरा, फूडी देवजानी चैनले अपने सबाई के स्वागत। आज के हाजिर हो स्वाद बदल रेसिपी निये। बेगुन बाहर वा बेगुन बासंती नामे रान्ना के चिने थाकि। रान्नाटा सबाई हयतो जाने कम बेशी, किन्तु मा एकटु अन्य रकम भावे रान्नाटा करेछे। एई रान्ना दिये एक थाला गरम भात निमेषेई उधाओ हये जाबे आर बारे बारे चेये खेते हबे, एटा एकेबारेई निश्चित। तो चलुन किभाबे एई चटपटा सुस्वादु आर चटजलदी रान्नाटा होलो एकबार देखे नेवा जाक। नामेई बोले दिएछि कि लागछे एते, बेगुन। घरे थाका तीनटे बेगुन निये ए रान्नाटा करा हयेछे। बेगुन साधारणत बाजार थेके एने बेशी दिन फेले राखले एकटु कालो कालो हये जाय बा पोका धरे जाय, तो सेक्षेत्रे बेगुन निये भीषण चिंताय पड़ते हय। आमादेर क्षेत्रेओ किछु बेगुन भालो छिलो आर किछु बेगुन काटते गिये देखा जाय भेतरटा एकटु नष्ट हये गेछे। तो नष्ट जावा जायगाटा बाद दिये बाकी बेगुनटा आमरा निये निएछि। से बेगुनगुलोके फाली फाली करे केटे नून हलुद माखिए रेखे देवा हलो। आर मशलार जन्य एखाने निये नेवा होयेछे कालो सर्षे, सादा सर्षे, पोस्त आर तीनटे काँचा लंका, जेटा आमरा मिक्सार ग्राइंडारे पेस्ट करे नेब। आर जेटा लागछे सेटा हलो टक दई। एखाने एक टेबिल चामच टक दई भालो करे फेटिये रखा होयेछे। तो चलुन मूल रान्नार दिके आमरा एगिये जाइ। कड़ाई बसिए देया हयेछे गैसे। कड़ाई गरम होले दिए देया हलो सादा तेल। पुरो रान्नाटा आमरा सादा तेलेई करब आजके। आपनारा किन्तु चाइले अवश्यई सर्षेर तेले करते पारेन। प्रथम काजटी हच्छे बेगुनगुलोके भालो करे भेजे नेওয়া। देखुन एखाने जतगुलो बेगुन छिलो सब तो एकसाथे भाजाटा सम्भव नय, किछुटा किछुटा खेपे खेपे आमरा बेगुनगुलोके भेजे निच्छि। बेगुनगुलो बेश लाल लाल करे भेजे नेওয়া হচ্ছে এখানে। আপনারা যদি এখানে ডাঁটি রেখে থাকেন বেগুনের, দেখুন আমরা এখানে দুটো বেগুনের ডাঁটি রেখেছি, সেক্ষেত্রে একটু সাবধানে ভাজবেন, নইলে ডাঁটিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বেগুন ভাজার তেলেই দিয়ে দিলাম ফোড়ন, পাঁচ ফোড়ন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এখানে দেওয়া হয়েছে। তেলে সামান্য হলুদ দিয়ে এটা নেড়েচেড়ে নিতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, কিন্তু পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কার একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এর মধ্যেই দিয়ে দেব আমরা সর্ষে পোস্ত, যে বাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে। দেখুন প্রত্যেকটা মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এইভাবে যদি ভালো করে তিন চার মিনিট কষতে থাকেন। কষতে কষতেই তার মধ্যে আমরা দিয়ে দেব স্বাদমতো নুন আর সামান্য পরিমাণ চিনি। রান্নাটা কিন্তু বেশ টক ঝাল মিষ্টি, ঝালের পরিমাণটা যদিও কম, বেশ একটা টক মিষ্টি ব্যাপার আছে, চটপটা বলতে পারেন। তো সেই জন্য অল্প সামান্য পরিমাণ চিনি কিন্তু দিয়ে থাকবেন। এর মধ্যেই ভালো করে কষিয়ে নেবার পরেই আমরা দিয়ে দিলাম যে টক দইটা ফাটানো ছিল, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, অনেকে কিন্তু এখানে দইয়ের বদলে দুধও ব্যবহার করে। আপনারা চাইলে কিন্তু রান্নাটা দুধ দিয়েও করতে পারেন। তো জলটা ভালো মতো ফুটে গেলে আমরা এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন জলটা ভালো মতো ফুটে গেছে, ভাজা বেগুনগুলো এই সময় দিয়ে দিতে হবে। বেগুন দেবার পরেও ভালো করে আরেকবার ফুটিয়ে নিতে হবে। দেখুন আমাদের রান্না কিন্তু মোটামুটি রেডি। এরপর চাপা দিয়ে কম আছে, আমরা দু মিনিট রেখেছিলাম, বেগুনের ঝোলটা যেটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে বেগুনে। ওপর থেকে এক চামচ সর্ষের তেল
ছড়িয়ে দেওয়া হলো, তাতে রান্নার স্বাদটা আরও বাড়বে, কাঁচা তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে। দেখুন, যেটা বলেছিলাম, গ্রেভি কিন্তু একেবারেই টেনে নিয়েছে, একদম মাখো মাখো একটা সুন্দর চটপটা রেসিপি আমাদের তৈরি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।